9টি বিউটি টিপস প্রতিদিন রাতে অবশ্যই পালনীয়। সুন্দর ত্বকের জন্য কি নিয়মিত পার্লারে যাওয়া জরুরি? না, সুন্দর ত্বক একটু চেষ্টা করলেই পাওয়া যায়। তাও আবার একটু ঘরোয়া যত্নেই ত্বক হয়ে ওঠে সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল। বিশেষ করে রাতে ঘুমানোর আগে ত্বকের কিছুটা বাড়তি যত্ন নিতে পারলে ত্বকের উজ্জ্বলতা বেড়ে যায় বহু গুণে। জেনে নিন প্রতিদিন রাতে ত্বকের যেসব যত্ন করা উচিত। মেকআপ তুলে ফেলুন। রাতে ঘুমানোর আগে অবশ্যই মেকআপ তুলে ঘুমানো উচিত। হাজার আলসেমি লাগলেও কখনোই মেকআপ সহ ঘুমানো ঠিক না, কারণ মেকআপ সহ ঘুমালে ত্বকে মেকআপের রাসায়নিক উপাদানগুলো ক্ষতির সৃষ্টি করে, ফলে ত্বক অনুজ্জ্বল হয়ে ওঠে এবং ব্রণের উপদ্রব বৃদ্ধি পায়। 2টি বালিশ ব্যবহার করুন। উঁচু বালিশে ঘুমানোর অভ্যাস করুন। উঁচু বালিশ না থাকলেও কমপক্ষে 2টি বালিশ মাথা নিয়ে দিয়ে ঘুমানো ঘুমিয়ে পড়ুন। উঁচু বালিশে ঘুমালে ঘুম থেকে ওঠার পরে চোখের নিচে ও চোখের ফলাভাব থাকে না। পিউরিফাইং মাস্ক লাগিয়ে নিন। ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই ত্বকে কোনো ভালো মানের মাস্ক রাখা উচিত। মুখের দাগ কমানোর কিংবা উজ্জ্বলতা বাড়ানোর জন্য কোনো হার্বাল মাস্ক ব্যবহার করতে পারেন ঘুমানোর আগে। অ্যালোভেরার রসও ব্যবহার করতে পারেন মাস্ক হিসেবে। অ্যালোভেরার রস মুখে লাগিয়ে পুরো রাত রেখে দিলেও ভালো ফল পাবেন। হ্যান্ড ক্রিম ব্যবহার করুন। সারাদিনে বারবার সাবান ব্যবহার এবং ধুলা ও ময়লার হাত রুক্ষ হয়ে যায় এবং আমাদের নখগুলো অসুন্দর হয়ে যায়, তাই রাতে ঘুমানোর আগে হ্যান্ড ক্রিম ব্যবহার করুন। এতে সকালে ঘুম থেকে ওঠার পরে হাত ও নখগুলো থাকবে সুন্দর। চুল বেঁধে ঘুমান। রাতে ঘুমানোর সময় আমাদের চুলের তেল, ময়লা ও নানান জীবাণুর কারণে ত্বকে ব্রণের আক্রমণ হতে পারে। ত্বকে ব্রণের আক্রমণ থেকে বাঁচাতে চাইলে চুল বেণি করে অথবা বেঁধে ঘুমিয়ে পড়ুন। এতে চুলগুলো যত্নে থাকবে এবং আপনার ত্বকও ভালো থাকবে। 8 ঘন্টা ঘুমান। সুন্দর ত্বকের জন্য চাই পরিমিত ঘুম। স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য প্রতিদিন কমপক্ষে 8 ঘন্টা গভীর ঘুম প্রয়োজন, তাই সুন্দর ত্বক ও চুলের জন্য প্রতিদিন রাতে কমপক্ষে 8 ঘন্টা ঘুমানোর অভ্যাস করা প্রয়োজন।